Peki. বন্ধুরা আজকের তারিখটা হচ্ছে 18 তারিখ, গতকালকে 17 তারিখ ছিল। তো আপনারা যে ছানাটাকে দেখতে পাচ্ছেন কিটেনটাকে, তো আমি তাকে ঠিক আমার স্টোরের সামনে কিন্তু এই অবস্থায় পেয়েছিলাম, অর্থাৎ খুবই জীর্ণশীর্ণ, তার গায়ে খুবই পোকা ছিল এবং খুবই এর থেকে এখন যে অবস্থাতে দেখছেন আরও খুবই খারাপ অবস্থা ছিল। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, তো বিড়ালটার গায়ে কিন্তু অনেক পোকা আছে, এখন পোকাটা অনেকটাই কমে গিয়েছে, কারণ আমি পরের দিনই সেই ভিডিওটা করছি। যখন আমি তাকে অ্যাডপ্ট করেছিলাম, অর্থাৎ গতকালকে 17 তারিখ, তাকে কিন্তু সেই টাইমে ভিডিওটা করা হয় নাই। তার অবস্থা আরও খারাপ ছিল, অনেক পোকা ছিল, প্লাস হচ্ছে খুবই জীর্ণশীর্ণ ছিল, সে হয়তো বা একদিন অথবা দুদিন কোনো কিছু খায় নেই এরকম। তো তাকে আমি ফার্স্ট অফ অল যেই কাজটি করেছি, যে যে কাজটি করেছি তার সাথে আমি অবশ্যই শেয়ার করছি। বন্ধুরা, ওর গায়ে কিন্তু মারাত্মক পরিমাণ উকুন ছিল, তো আমি যেটা ইউজ করেছি যে ফ্রি ক্লিয়ার স্প্রে, এটা ব্যবহার করলাম। তো আল্লাহর রহমতে একদিনের ব্যবধানে কিন্তু অনেকটাই পোকা যেটা অর্থাৎ উকুন সেটা কিন্তু কমে গিয়েছে। তো এখন আমি যেটা করব এটা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ 18 তারিখের ভিডিও। ওকে আমি এখন আবার গোসল করাবো, গোসল করানোর আগে আমি কিন্তু ফ্রি কেয়ার যে স্প্রেটা সেটা দিয়ে দিব, যেন তার শরীরে যে বাকি রিমেনিং যে উকুনগুলো অর্থাৎ পোকাগুলো আছে সেগুলো যেন চলে যায়। তো বন্ধুরা, ওকে বর্তমানে আমার স্টোরি রেখেছি, যেহেতু আমি সবসময় ম্যাক্সিমাম টাইম স্টোরির সময় পার করি, ও আমার এখানেই আছে। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই মাত্র, কারণ যেহেতু অনেক সময় আমরা দেখতে পাই যে রাস্তার ভিতর কিছু বিভিন্ন ধরনের পশু পাখি থাকতে পারে, যেমন হচ্ছে বিড়াল, কুকুর, তারপর হচ্ছে বিভিন্ন আহত পাখি। তো আমাদের উচিত যে যথাসম্ভব এদেরকে সাহায্য করা, কারণ বলা যায় না আল্লাহ কোন ভালো কাজের উসিলায় আপনাকে কোনো ভালো প্রতিদান দিবেন। তো আপনাদেরকে অবশ্যই আমি ওর একটা সুন্দর নাম দিয়ে জানাবো এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমি ভিডিওর মাধ্যমে জানাবো। দর্শক, যারা ক্যাট লাভাররা আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা এখনও আরএম বার্ডহাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আরএম বার্ডহাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে আমাদের সকল ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। সেই পর্যন্ত আমি রিজভি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।